নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, প্রকাশিত হয়নি কোনো দলের প্রার্থী তালিকাও। তার আগে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শুরু হয়ে গিয়েছে বিজেপির দেওয়াল্লিখন। বুধবার বালুরঘাটের খাদিমপুর এলাকায় বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দেওয়াল্লিখনের কাজ শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা। পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক তৃণমূল নেতার। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে। পুলিশ জানিয়েছে মৃত ওই নেতার নাম জয়দীপ বাগচি। রাস্তায় পাথর ফেলে রাখায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপ ভ্যানটি ওই নেতার মোটর বাইকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় প্রথমে রশিদপুরে, তারপর গঙ্গানম্বর মহকুমা হাসপাতাল এবং শেষে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। জানা গিয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমন ঘিরে রাস্তা মেরামতের কাজ চলছিল। রাস্তায় পাথর ফেলে রাখায় ঘটে এই দুর্ঘটনা। জেলাশাসক ডেপুটেশন না নেওয়ায় পথবরোধ করে বিক্ষোভ দেখালো এবিভিপি সদস্যরা। বুধবার ঘটনাটি ঘটেছে বালুরঘাটের জেলাশাসকের দফতরের সামনে। এদিন বিভিন্ন দাবিতে সংগঠনের সদস্যরা জেলা প্রশাসনিক ভবনে ডেপুটেশন দিতে এসেছিল। তাদের দাবি ছিল জেলাশাসককে ডেপুটেশন নিতে হবে, কিন্তু ব্যস্ততার কারণে জেলাশাসক ডেপুটেশন নেবেন না বলে দফতর থেকে জানিয়ে দেওয়া হয়, যার ফলে ক্ষোভে ফেটে পড়েন সংগঠনের সদস্যরা। করা হয় পথবরোধ, পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে শাসক এবং বিরোধী উভয় পক্ষের মধ্যে গণ্ডগোলের জেরে উত্তেজনা ছড়িয়েছে রায়গঞ্জে। মঙ্গলবার সকাল এবং সন্ধ্যায় তৃণমূল এবং বিজেপির মধ্যে বচসা এবং গণ্ডগোলের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল বন্দর এবং দেবীনগর এলাকা। এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বজায় রাখতে উদ্যোগী হল রায়গঞ্জ পুলিশ প্রশাসন। বুধবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় রুট মার্চ করা হয়। মালদা জেলা তৃণমূল কংগ্রেস এবং জয় হিন্দ বাহিনীর উদ্যোগে র্যালি আয়োজিত হল বুধবার। এদিন মালদা কলেজ ময়দান থেকে মিছিল শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে শহরের অতুলচন্দ্র মার্কেট এলাকায় এসে শেষ হয়। সেখানে এক জনসভা অনুষ্ঠিত হয়। এদিনের মিছিলে অংশ নেন বাংলা চলচ্চিত্র অভিনেতা তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সোহম চক্রবর্তী সহ অন্যান্য নেতাকর্মীরা। বুধবার রায়গঞ্জের বিবেকানন্দ মোড়ে পথবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা। এদিন বিজেপির একটি প্রতিনিধি দল 22 নম্বর ওয়ার্ডে যেতে চাইলে পুলিশ তাদের আটকে দেয় বলে অভিযোগ। এই ঘটনায় বিবেকানন্দ মোড়ে রাস্তায় বসে পড়েন বিজেপির কর্মী সমর্থকেরা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জাতীয় কংগ্রেসের কর্মী সভার আয়োজন করা হলো ইটাহারে। বুধবার ইটাহার ব্লক কংগ্রেসের তরফে ইটাহার থানার দুর্লাভপুর অঞ্চলের মহেশপুর গ্রামে একটি কর্মী সভার আয়োজন করা হয়। পাশাপাশি এলাকার দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় এদিনের সভামঞ্চ থেকে। এদিনের কর্মসূচিতে শঙ্কর দাস, কামরুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা পার্বণের উদ্যোগে এলাকার দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হলো বুধবার। এদিন দুপুরে হেমতাবাদের তৃণমূল দলীয় কার্যালয়ের সামনে এই শিবিরের আয়োজন করা হয়। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, তৃণমূল নেতা প্রফুল্ল বর্মন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। বিসিসিআই সভাপতি এবং প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সুস্থতার খবরে বালুরঘাটে কেক কেটে উচ্ছ্বাস আনন্দে মাতলেন সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশনের সদস্যরা। বুধবার হাসপাতাল থেকে ছুটির কথা থাকলেও বৃহস্পতিবার সকালেই দাদা বাড়ি ফিরে যাওয়ার কথা রয়েছে, আর সেই খুশিতেই সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। বিধানসভা নির্বাচনের আগে দলবদল অব্যাহত রাজনৈতিক মহলে। বুধবার বিভিন্ন দল ছেড়ে প্রায় 200+ কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেন। এদিন গাজলের কর্কচ অঞ্চলে আয়োজিত কর্মসূচিতে মালদা জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি শুভঙ্কর চাম্পাটি, তাপস গুপ্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্বরা। এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় চাঞ্চল্য ছড়ালো হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম ইসলিম আলী। এদিন সন্ধ্যায় বাড়ি ফিরতে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মা। পরবর্তীতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ। কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা অঞ্চল তৃণমূল বুথ ভিত্তিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো বুধবার। এদিন দুপুরে ফতেপুর সিডি উচ্চ বিদ্যালয় ময়দানে এই সম্মেলনের আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিংহ, অসীম ঘোষ, গৌতম পাল সহ অন্যান্য নেতৃত্বরা। বিধানসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে এই সভার আয়োজন করা হয় এদিন। বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য স্পেশাল ক্যাম্প করা হলো মাটিকুন্ডা এক গ্রাম পঞ্চায়েতে। বুধবার মাটিকুন্ডা হাই স্কুলে এই ক্যাম্পে গোবিন্দপুর, মাটিকুন্ডা 1, মাটিকুন্ডা 2, কমলাগাঁও, সুজালী সহ ইসলামপুর ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েতের বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া ও তাদের অভিভাবকরা উপস্থিত হন। মেডিকেল টিমের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্নদের চিহ্নিত করে এদিন সার্টিফিকেট প্রদান করা হয়। চোপড়া ব্লকের নির্ভয়চণ্ডী এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো বুধবার। পাশাপাশি এলাকার দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয় এদিন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক হামিদুর রহমান।